বিগত দু মাস ধরে বিষধর সাপের আতঙ্কে দিনযাপন করছিল বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের দাসপাড়া 6 নং ওয়ার্ডে সাধারণ মানুষ। বিগত দু মাস ধরে দাসপাড়া অঙ্গনারী সেন্টারের পাশে একটি গর্তে বিষধর দুটি সাপ সহ অনেকগুলি ছোট ছোট বাচ্চা সাপ অবস্থান করছিল। আর এই এলাকাটি ছিল একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যার দরুন বিষধর সাপের আতঙ্ক থেকে মুক্তি পেতে অবশেষে সোমবার দাসপাড়া এলাকার মানুষ বন বিভাগের কাছে খবর পাঠায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গর্ত থেকে শুধুমাত্র একটি বিষধর সাপকে উদ্ধার করতে সক্ষম হলেও তখন অন্য একটি বিষধর সাপ বনকর্মীদের চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বনকর্মীরা কোনো সাপের বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। অবশেষে গর্ত থেকে বনকর্মীরা বিষধর সাপের কিছু ডিম উদ্ধার করতে সক্ষম হয়েছে। বন দপ্তরে উদ্ধারের পর অবশেষে এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। ভিডিও রিপোর্ট ভয়েস 18।